আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই যে দেখুন আমার উপকরণগুলো, আমি এখানে আলু ছোট ছোট করে কুচি করে নিয়েছি, এই যে এখানে নিয়ে নিয়েছি টমেটো, ধনে পাতা, এই যে দেখছি আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর মরিচগুলো কুচি করে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুটকি, মলা শুটকি আর কি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তেলটা আগেই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে, এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেওয়া হলো, এখন তারপর মরিচগুলো দিয়ে দেওয়া হলো। মরিচগুলো মাঝখান থেকে কেটে তারপর ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর কি। এখন অনবরত ভালোভাবে নাড়াচাড়া করুন। এখন দিয়ে দিব আমি মলা শুটকিগুলো, মলা শুটকিগুলো ভালোভাবে ধুয়ে নেবেন। মলা শুটকিগুলো দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন। এই শুটকির তরকারিটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমার এই যে দেখুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ আর শুটকিটাও কিন্তু হয়ে গেছে। তো এখন একটুনি অল্প পানি দিয়ে দেওয়া হবে, নয়তো পুড়ে যাবে। যে দিয়ে দেওয়া হলো একটু পানি, এখন লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হবে, সবকিছু অল্প অল্প দিয়ে তারপর আমি রান্না করব। এখন আমি 2 থেকে 3 মিনিটের মতন এটা জাল করে নেব, বলকে আসলে আমি এর মধ্যে আলু দিয়ে দেব, মরিচ দিয়ে দিলাম, মরিচ আর একটু মরিচ দিয়ে দিলাম, মানে কালারটা একটু সুন্দর হবে মরিচটা একটু বেশি দিলে। আর আপনারা যদি মরিচটা মানে ঝালটা কম খান তাহলে মরিচ দেওয়ার দরকার নাই, যেহেতু কাঁচা মরিচটাও দেওয়া হয়েছে। আর যারা ঝাল বেশি খায় তারা কিন্তু মরিচ দিবেন, মরিচের ফাঁকিটা। তো আলু দিয়ে দেওয়া হলো, আলুটা যতটা খুশি পারেন করে নেবেন। টমেটোও দিয়ে দেওয়া হলো একসাথে, টমেটো আলু দিয়ে এখন অনবরত ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন অনবরত কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। এখন পানি দিয়ে দেওয়া হলো অল্প, মানে অল্প বলতে আলু সেদ্ধ হতে যতটুকু পানি দরকার ততটুকু পানি দেবেন। এটা কিন্তু আমি ঝোল ঝোল করব না, একবার শুকিয়ে নেব পানিটা। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে, এই যে দেখুন এখন কিন্তু প্রায় হয়ে গেছে, আলুটাও আমার কিন্তু হয়ে গেছে। এখন শুধু ঝোলটা একটু শোকাবো। ঝোলটা শুকায় মানে শুকিয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন, সবাই খুব পছন্দ করবে। ঘরে থাকা উপকরণ দিয়েই, ধনে পাতা দিয়ে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা। ঘরে যদি শুধু আলু থাকে তাহলে শুধু আলু দিয়েও করতে পারেন, মানে টমেটোটা আপনাদের ইচ্ছা দিলেও দিতে পারেন, না দিলেও নয়। আর ধনে পাতাটাও আপনাদের ইচ্ছা অনুযায়ী, যদি ইচ্ছে মানে থাকে তাহলে দিতে পারেন, আর যদি ঘরে না থাকে তখন না দিলেও চলবে। টমেটোটা আর ধনে পাতাটা মানে না দিলেও এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, আর যদি দেন তাহলে আরও ভালো লাগবে খেতে। আমার রান্নাটা দেখুন হয়ে গেছে, এই যে আমি কিন্তু নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।
আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।